আজ মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে ভবানীপুর কেন্দ্রে। ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন কালীঘাটে তার বাড়ির সামনের ছবিটা। কালীঘাটে তার বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন এমনটাই জানতে পারা যাচ্ছে। রওনা দেবেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে আজ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। ভবানীপুর কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চেব্রেওয়াল, অন্যদিকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজীব বিশ্বাস। কংগ্রেস এবার প্রার্থী দেয়নি ভবানীপুর উপনির্বাচনে, যার জন্য ত্রিমুখী লড়াই হতে চলেছে এই উপনির্বাচনে। ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চেব্রেওয়াল এবং সিপিআইএম প্রার্থী সৃজীব বিশ্বাস। ত্রিমুখী লড়াই ভবানীপুরে। ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি এবং কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু তার এই মনোনয়ন পেশকে কেন্দ্র করে রীতিমতো আবেগ এবং উদ্দীপনা চোখে পড়ছে। একই সঙ্গে দেখতে পাচ্ছেন কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়ির সামনের ছবিটা, অন্যদিকে দেখতে পাচ্ছেন সার্ভে বিল্ডিং এর ছবিটা। সার্ভে বিল্ডিং এও কিন্তু সার্বিকভাবে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে কালীঘাট থেকে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কটা নাগাদ মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বের হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বের হবেন কালীঘাটের বাসভবন থেকে, কি জানা যাচ্ছে দেবাশিস? মুখ্যমন্ত্রী সাধারণত বেরোনোর সময় যা ব্যবস্থা থাকে, ব্যবস্থাপনা থাকে, এই মুহূর্তে কিন্তু কালীঘাট চত্বরে এই ব্যবস্থাপনাই রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ব্যবস্থাপনা আগে পুরাজাতি তিনি ছিলেন, দেশে আবার বেরিয়ে গেলেন। আবার মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যান, সেখানে কালীঘাট পোস্ট ক্লাবে যাচ্ছেন, সেখানে একটি পোস্ট হচ্ছে, সেখানে কিছু লোকজন আছে, অর্থাৎ যারা কালীঘাট স্পোর্টস ক্লাবার অ্যাসোসিয়েশনের যারা সমর্থক, যারা সেখানকার সদস্য, তারা সেখানে রয়েছে। সেখানে একটু মানুষজন কয়েকটি অল গোটা দশটা মানুষজন রয়েছে, কিন্তু আমরা সকাল থেকে নিশ্চিত দেখেছি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন কর্মী সমর্থক তারা নেই। তারা নির্বাচন আচরণ যদি বজায় রেখে কোন কর্মী সমর্থক রাখা যাবে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 5 জনের বেশি কিন্তু সেখানে থাকতে পারবে না প্রার্থী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হলো মমতা বন্দ্যোপাধ্যায় এক কিছুক্ষণের মধ্যে মনোনয়ন জমা দেবে এবং তার চূড়ান্ত প্রস্তুতি রয়েছে, তিনি বেরাবেন এবং ভবানীপুর বাসীর কাছে অন্য সময় যারা দেখা যায় মানুষের একটা মানে জনজোয়ার একটা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরায় সেই সময় থাকে, কিন্তু যেহেতু কোভিড আচরণ বিধি লাগু রয়েছে সেক্ষেত্রে কিছু পরিষ্কার হবে তার নিশ্চয় অক্ষরে আক্ষরে পালন করছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, অর্থাৎ রাস্তায় কিন্তু তাদের অন্তরে যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু কেউ উপস্থিত হয়নি দলনেত্রীর নির্দেশ মেনে এবং দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে। আমরা যদি জানতে পারছি সার্ভে বিল্ডিং এর সম্বন্ধে একই চিত্র দলীয় কয়েকজন নেতৃত্ব বাদে সেখানে উপস্থিত নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যে এই মনোনয়ন জমা দেওয়ার জন্য পাবেন। ইতিমধ্যেই মনোনয়নের কাগজপত্র সমস্ত ফিল আপ করা হয়ে গিয়েছে এবং সেখানে যাবেন, সেখানে উপস্থিত যারা থাকবেন আধিকারিক, আধিকারিকদের সাথে তার মনোনয়ন জমা দেবে, অর্থাৎ তৃতীয়বারের জন্য তিনি এখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তার মনোনয়ন দেবে। যদিও ভবানীপুরে জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তাদের মধ্যে কোনো সংশয় নেই, সংশয় নেই ভবানীপুর অঞ্চলের মানুষদের কাছেও। এখন তাদের একমাত্র যেটা দেখার বিষয় যে আগামী 3রা অক্টোবর যখন ফলাফল বেরাবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর কত বেশি ব্যাপক অবদানে জয়লাভ করে। 2011 সালে যখন ফলাফল যখন বিজেপির উপনির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় 54,000 ব্যক্তিগত ব্যবধানে জিতেছিলেন,
এবং সেই জায়গায় যখন তিনি জয়লাভ করেন তখন কিন্তু 45% মানুষ ভোটদান করেছিলেন। এখন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আক্ষেপ করছে যে আরো বেশি সংখ্যক মানুষ যদি ভোটদান করতে আসে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যবধান আরো বেশি বেড়ে যেত। এখন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে সেটাই এখন বড় চ্যালেঞ্জ যে তারা কতটা মানুষ যাতে ভবানীপুর কেন্দ্রের কত সংখ্যক মানুষকে তারা ভোট দিতে যত বুথমুখী করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। কেননা তারা যেহেতু উপনির্বাচনে মানুষের কিন্তু আগ্রহ কম থাকে, সেক্ষেত্রে ভবানীপুরের অঞ্চলের মধ্যে একটা বড় অঞ্চল হচ্ছে আলিপুর রোড আর আলিপুর নিউ রোড আর যেসব অঞ্চলের মানুষদের ভোট করেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অনিয়া বিস্তৃতি ক্ষেত্রে দেখা যাচ্ছে জয়ের ব্যবধান অনেক অংশেই বাড়বে এমনটা মনে করছে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা নয়, সাধারণ ভবানীপুরের সাধারণ মানুষরা তারাও কিন্তু এই আশায় তারা রয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেখেছি গত কয়েকদিন আগে, যেটা আমি এর আগেও বলছিলাম, গত কয়েকদিন আগে 74 এবং 82 নম্বর ওয়ার্ডের একটি কর্মী সভা ছিল তার মহেন্দ্র মঞ্চে, সেখানে একজন প্রবীণ শিক্ষক যিনি কখনোই তৃণমূল কংগ্রেস কর্মী নয়, তিনি অন্য একটি রাজনৈতিক দলের সমর্থক ছিল যতদূর আমরা জানি, এবং সেই জায়গায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ প্রার্থী না দেয় কেবলমাত্র এটা 74 নম্বর এবং 82 নম্বর ওয়ার্ডের কথা নয়, ভবানীপুর এই বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টি ওয়ার্ড আছে এবং সেই 8টি ওয়ার্ডে বিভিন্ন প্রান্তে গেলে এরকম বহু মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমান পরিস্থিতিতে তারা সমর্থন করে। তাদের মনে হয়েছে এখন কিন্তু একমাত্র লক্ষ্য যে বিজেপিকে রোকা, কেন যে আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখা দিয়েছে যে কেন্দ্রের যে সরকার অর্থাৎ বিজেপি পরিচালিত সরকার তার যে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক কেন্দ্রীয় মন্ত্রিত্ব রাজ্যে এসছেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন এবং অভিযোগ অনেক সময় উস্কালিমূলক বক্তব্য রেখেছেন, তারপরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের ধারাকে আটকানো যায়নি এবং সেক্ষেত্রে কখনো প্রধানমন্ত্রী এসে বলে গেছেন যে এবারে 200 বেশি সিট পাবে বিজেপি সরকার করবে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিই বলেছেন একই কথা বলেছেন 200-এর বেশি আসেন নিয়ে তারা পশ্চিমবাংলায় ক্ষমতা আসছে, কিন্তু বাংলার মানুষ সচেতন মানুষ তা কিন্তু তাদের ভোটের ফলাফল যখন বেরিয়েছে তা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয় লাভ করিয়েছে অর্থাৎ তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নন্দীগ্রামে একটা ব্যতিক্রমী চিত্র সে চিত্র জানিয়ে রাখা দরকার যে প্রথম দিকে যখন প্রথমে যখন ঘোষণা হচ্ছিল তখন কিন্তু প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে এমনটাই জানা গেল, পরবর্তীকালে জানা যায় যে শুভেন্দু অধিকারী সেখানে জয়লাভ করেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনো কিন্তু সেই মামলা নবান্ন আদালতে কিন্তু সেখানে বিচারাধীন রয়েছে। তবুও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এবং জয় নিয়ে কোনো সংশয় কিন্তু নেই কারুর, অর্থাৎ ভবানীপুর বাসীদের মধ্যে নেই, তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যেও নেই, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে 8টি ওয়ার্ড আছে 8টি ওয়ার্ডে তৃণমূল নেতৃত্বে যারা আছে অর্থাৎ যারা উচ্চ পদস্থ নেতৃত্ব তাদেরকে কিন্তু 8টি জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে, তার মধ্যে যখন রয়েছে সুব্রত বক্সী রয়েছে, অরূপ বিশ্বাস রয়েছে, কিরাত আপিল রয়েছে, সুব্রত মুখার্জী, জাভেদ খান, মদন মিত্রের মতো হেভিওয়েট যারা নেতা তাদেরকেও যেমন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তারা কিন্তু পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যদি দেখা যায় যে এর আগের বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনে কিন্তু এই 8টি ওয়ার্ডের মধ্যে 40টি কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বেশি ব্যবধানে জিতিয়ে রয়েছে এবং সেই জায়গায় বলা যায় বলতে গেলে যদি পরিসংখ্যান যদি সব কিছু মেলানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় জয় নেই কিন্তু কোনো সংশয় নেই, সেক্ষেত্রে আবার কিন্তু যেটা প্রার্থী স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াকু চরিত্রে কিন্তু বাংলার মানুষ দেখে আসছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম করেছে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছর ধরে সিপিআইএম আইনের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসছে, কত তিনি মার খেয়েছেন, কত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তারপরে তিনি 2011 সালে ক্ষমতায় আসার পর মানুষের কল্যাণের জন্য একাধিক প্রকল্প তিনি তৈরি করেছেন, একাধিক প্রকল্প তার নিজস্ব নেতৃত্ব তা কিন্তু বিশ্বে কিন্তু রীতিমতো সুনাম করিয়েছে, সেখানে কিন্তু তাকে সেখানে পুরস্কৃত করা হয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী একাধিক প্রকল্প সবুজ সাথী
বিভিন্ন প্রকল্প কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্থান করে দিয়েছে এবং সেই স্থানকে কতটা করেছে তা কিন্তু বিভিন্ন অপপ্রচারের পরও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলায় বলে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে কিন্তু তার ফলাফল 2021 নির্বাচনের ফলাফল তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, অর্থাৎ বাংলার মেয়েকে চায়। যে স্লোগান ছিল তৃণমূল কংগ্রেসের সে স্লোগানই কিন্তু বাস্তব করে দেখিয়েছে বাংলার মানুষ বিপুল সংখ্যক ভোট দিয়ে। এবং এই খেলা কেবলমাত্র যে কেবলমাত্র পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে হয়েছে তা নয়, এই খেলা যেমন এবার হবে এখান কেবলমাত্র হচ্ছে এবং 2024-এর লক্ষ্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে সারা দেশে কিন্তু এই আন্দোলন তবে সংগঠন করিয়ে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন তার স্থানে থাকে তার দায়িত্ব দেওয়ার পরে কিন্তু তার লক্ষ্য ছিল তার দৃষ্টিভঙ্গি সারা দেশে তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরি করবে এবং কেবলমাত্র সংগঠন করবে দুচারের জন্য নয়, সেখানে সমুদায় আসার জন্য। ইতিমধ্যেই কিন্তু ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের কিন্তু হারে কাঁপন ধরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং দেখা যাচ্ছে সেখানে কিন্তু যখনই তৃণমূল সামান্য যুব নেতারা যখন সেখানে যাচ্ছেন সেখানে পর্যন্ত বিপ্লব দেবের সরকার তাদের উপর নির্মম অত্যাচার নামিয়ে আসছে। সে অত্যাচার কিন্তু ইতিমধ্যেই ত্রিপুরার মানুষ কিন্তু সরব হয়েছে এবং সেই জায়গায় যদি আগামী বুধবার সেখানে যাচ্ছেন আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস তাদের শক্তি বৃদ্ধি করবে এবং সেই শক্তি কাজে লাগাবে 2024-এ লোকসভা নির্বাচনে এবং তাদের একমাত্র আসল লক্ষ্য হচ্ছে যে বিজেপির সরকারকে বিজেপির নেতৃত্ব কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং দেশের মানুষকে বিস্তার দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বক্তব্যের মধ্যে সে কথা বলেছে যেভাবে কেন্দ্রের এই সরকার দেশ জনবিরোধী কার্যকলাপ করে যাচ্ছে এবং পরিষ্কার তারা যে অভিযোগ করছে দেশকে বিরোধী দেশে যাওয়ার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগ্রাম তিনি শুরু করবেন এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী মুখ করে এগিয়ে নিতে চাইছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো, যার নিদর্শন এর আগে আমরা দেখেছি যে একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ নিয়েছে, তার সঙ্গে কথা বলেছেন, তার পরামর্শ নিয়েছেন। দেশের যারা দেশের যারা খাদ্য জায়গায় সেই কৃষকরা আন্দোলন করছে কেন্দ্রের সরকার সেই কৃষকদের পাশে না দাঁড়িয়ে বলছে তাদের উপর অত্যাচার নামিয়ে এনেছে, তাদের পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রতিনিধি পাঠিয়েছেন, তাদের সঙ্গে আসেন, তাদের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন। কৃষক প্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন, তার পরামর্শ নিয়ে গিয়েছে এবং আগামী দিনে সেই কৃষক আন্দোলন কৃষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার সরকার রয়েছে প্রজাত্বহীনভাবে তিনি জানিয়েছেন। অর্থাৎ 2024-এ লড়াইটা যে হবে এবং সেই লড়াইতে নেতৃত্ব দিয়ে বাংলা এমনটাই কিন্তু বাতাবরণ তৈরি হয়েছে সারা দেশ জুড়ে এবং কেবলমাত্র বাংলার মধ্যে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জনপ্রিয় সারা বিশ্বের কাছে এবং ভারতবর্ষের কাছে, এই ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু বিরোধী মুখিতাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিয়ে এসছে তার এই সংগ্রামী চরিত্রের জন্য। এবং এই সংগ্রামী চরিত্র বাংলার মানুষ যেমন উপলব্ধি করছে দেশের মানুষ আগামী দিনে উপলব্ধি করতে পারবে, ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডাক দিয়েছে এবং সেই ডাকের লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে এমনটা যদি হয় সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিন্তু আগামী 2024-এ লড়াই করবে সারা দেশ জুড়ে এমনটাই কিন্তু মনে হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু বিজেপির সরকারকে উৎখাত করাই কিন্তু একমাত্র লক্ষ্য। কেন বিজেপির সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে বিরোধীরা তা হচ্ছে দেশের মানুষের স্বার্থ বিরোধী কার্য তারা করছে, একের পর এক দেশকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে, দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে এমনটাই অভিযোগ আনছে। তা কিন্তু ইতিমধ্যে মর্মে মর্মে উপলব্ধি করছে, ইতিমধ্যেই সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে পেট্রোল ডিজেলের যেভাবে মূল্য বৃদ্ধি করছে তা কিন্তু একটি সরকার দেশের সরকার জনবিরোধী জনস্বার্থ বিরোধী কার্যকলাপ করছে এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগকে সামনে রেখেই বিরোধীরা এগিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কেবলমাত্র বাংলার মধ্যে নয়, বাংলার বাইরে অন্য জায়গাও তাদের কিন্তু প্রতিপত্তি বিস্তার করছে। ইতিমধ্যেই তার চিত্র আমরা দেখেছি যে ত্রিপুরাতে কিভাবে করছে, কিভাবে বিপ্লব দেবের বিজেপি পরিচালিত সরকার, বিজেপির নেতৃত্ব বিপ্লব দেবের নেতৃত্বে পরিচিত বিজেপি সরকার কিভাবে অত্যাচার নামিয়ে আনছে ত্রিপুরার বুকে, যার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু ত্রিপুরার মানুষ কিন্তু রীতিমতো একত্র হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে আগামী দিনে ত্রিপুরা কিন্তু জয় তারা করবেই এবং কেবলমাত্র বাংলা নয় তাহলে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস বাংলার বাইরে অন্য রাজ্যও কিন্তু তাদের ক্ষমতা বিস্তার করবে, এটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। এবং সেই জায়গায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দেশের বিজেপি বিরোধী মুখ হবে এমনটাই কিন্তু মনে করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দল। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিজে স্বয়ং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হচ্ছেন, তার জয় নিয়ে কোনো প্রশ্ন নেই।
প্রশ্ন হচ্ছে কতটা বেশি ব্যাপক ব্যবধানে জয়লাভ করেন এখন দেখার বিষয় সেটাই। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, তিনি বেরাবেন মনোনয়ন জমা যাবে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি কালীঘাটে, কালীঘাট সত্য ঘিরে কালীঘাটে যেখানে এসে পরিচয় জানিয়ে যাচ্ছি সে অন্য সমাজে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা অঞ্চলে তারা সেখানে সামনে থাকে। কিন্তু যেহেতু কোভিড বিধি আচরণ বিধি লাগু করা আছে এবং সেক্ষেত্রে কমিশনের নির্দেশ কোন রকম কিন্তু সেখানে ভিড় নেই এবং সেখানে কাউকে থাকতে দেওয়া হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ যে কোনো মতেই কিন্তু সেখানে ভিড় করা যাবে না, অর্থাৎ নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার সেই জায়গায় কিন্তু তারা রয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেই সূত্রই আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যাবেন ভবানীপুর কেন্দ্রে তার মনোনয়ন জমা দেওয়ার জন্য। তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি এবার বিধানসভায় জিতে আসবেন ভবানীপুর কেন্দ্র থেকে। এই বার্তা কিন্তু ভবানীপুর কেন্দ্রের প্রতিটি মানুষ কিন্তু সেক্ষেত্রে উৎসুক হয়ে রয়েছে যে এর আগে যখন ভবানীপুর কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রে ভবানীপুর কেন্দ্রে না দাঁড়িয়ে নন্দী গ্রামে দাঁড়িয়ে ছিল অনেকের মধ্যে একটা আক্ষেপ ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কথা দিয়েছিলেন নন্দী গ্রামের মানুষের সাথে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সংগ্রাম আন্দোলন সেই সংগ্রাম আন্দোলন কখনো ভোলে না, সেই সংগ্রাম আন্দোলন আন্দোলনকারীদের পাশে তিনি থাকেন সে বার্তা দিতেই তিনি নন্দী গ্রামে দাঁড়িয়েছিলেন। তিনি সেখানে দাঁড়িয়েই কিন্তু সেখানে নন্দী গ্রাম আন্দোলন সিঙ্গুর আন্দোলনের কথা তিনি কিন্তু বলেছিলেন মানুষের সাথে সিঙ্গুর এবং নন্দী গ্রাম মানুষের সাথে তিনি আছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি আবারও ভবানীপুর কেন্দ্রে তিনি দাঁড়াচ্ছেন মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং এখান থেকে তিনি বিধায়ক হিসেবে দাঁড়াবেন এবং সেই বিধায়ক সেই বিধায়ক তাকে পাবে বাংলার মানুষ, কেবলমাত্র ভবানীপুরের মানুষ না বাংলার মানুষ, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিধায়ক হিসেবে বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তা কিন্তু আর বেরিয়ে আসছেন যতদূর আমরা জানতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু তিনি রওনা দিচ্ছেন বলে জানতে পারছি, ইতিমধ্যে তার গাড়ি কিন্তু রওনা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যাবে সার্ভে বিল্ডিং এর দিকে, ইতিমধ্যেই বেরোচ্ছে এমনটা কিন্তু জানতে পারছি যে বাড়ি থেকে বেরোচ্ছে আস্তে আস্তে কিন্তু গাড়ি বেরিয়ে আসছে এখনো আসেনি যদি বেরোচ্ছেন গাড়ি গাড়ি বেরোচ্ছে এবং সে প্রস্তুতি একদম গাড়ি সেখানে দাঁড়িয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ওঠেনি কিন্তু প্রস্তুতি একদম চূড়ান্ত, যে কোনো মুহূর্তে তিনি চলে আসবেন বেরিয়ে আসবেন এবং কনভয় একদম প্রস্তুতি কনভয়তে একদম রেডি গাড়ি তখন তখন যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসবেন এবং সেক্ষেত্রে যে কোভিড আচরণ বিধি আমরা দেখতে পাচ্ছি কনভয় মুখ করছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় কিন্তু তারা বেরিয়ে আসছে, তারা একদম প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেই প্রস্তুতির মুখটায় কিন্তু দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই শরণার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসবেন। তবে যে প্রসঙ্গ বলা হচ্ছে যে ভবানীপুরে 6 লাখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেবলমাত্র সময়ের অপেক্ষা, এখন এলাকার মানুষদের কাছে একমত তাদের তারা যে কত বেশি ব্যাপক ব্যবধানে জয়লাভ করে সেটাই এখন দেখার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় বেরাচ্ছে যতদূর আমরা জানতে পারছি যে এখনই তিনি রওনা দিচ্ছেন এবং বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়েছেন, বেরিয়ে তিনি যাবেন সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়ন জমা দেবেন এবং তৃতীয়বারের জন্য তিনি ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি যেখানে আশা করছেন ভবানীপুরের বাসিন্দারা যে তিনি আবার তৃতীয়বার বিধায়ক হিসাবে তিনি যেখানে জয়লাভ করবে এবং জয়লাভ তথা নিশ্চিত বেরিয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মাত্র তিনি কালীঘাট তিনি বেরাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়লেন তিনি তার যে গন্তব্য স্থল অর্থাৎ সার্ভে বিল্ডিং এর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন তার কাছে তিনি বা তিনি তার কিন্তু জয় কেবলমাত্র সময়ের অপেক্ষা, ইতিমধ্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছেন সার্ভে বিল্ডিং এর দিকে না একেবারে দেবাশিস বুঝতে পারছি সেই ছবি আমরা দেখলাম সরাসরি
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন তার বাড়ি থেকে কালীঘাটের বাসভবন থেকে সেই ছবি কলকাতা টিভির দর্শকদের এক্সক্লুসিভলি আমরা দেখালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী উপনির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তের ছবি আমরা আপনাদের সামনে কালীঘাটের তার বাসভবন থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলিপুর সার্ভে বিল্ডিং এ ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল নেত্রী তথা ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এক্সক্লুসিভলি সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় বাসভবন থেকে বেরিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং এ পৌঁছলেন মনোনয়নপত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তিনি দেখতে পাচ্ছেন সেই ছবি আলিপুর সার্ভে বিল্ডিং এ পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেবেন তিনি কোভিড বিধি পালন করে মনোনয়নপত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর সার্ভে বিল্ডিং এ পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন সেই ছবি ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভে বিল্ডিং এ পৌঁছে গিয়েছেন তিনি মনোনয়ন জমা দেবেন আলিপুর সার্ভে বিল্ডিং এ পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেবেন তিনি সেখানকার ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সকাল থেকে আলিপুর সার্ভে বিল্ডিং এর আশেপাশে ছিল সাদর সাজো রব মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে প্রস্তুতি ছিল তুঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেখানে এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য তিনি ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সত্য সুন্দর তৃণমূল নেত্রী পৌঁছে গিয়েছেন মনোনয়নপত্র জমা দেবেন সেখানকার ছবিটা ঠিক কি দেখো যে প্রতীক্ষা ছিল সকাল থেকেই যেটা জানা যাচ্ছিল যে আর কিছুক্ষণের মধ্যেই ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং এই মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর সার্ভে বিল্ডিং এ এসে ঢুকেছেন তার মনোনয়নপত্র জমা দেবেন তিনি যেটা নির্দিষ্ট তার শিডিউল ছিল সেই অনুযায়ী এবং যে নিরাপত্তার কথা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে সেই নিরাপত্তায় কিন্তু ইতিমধ্যে যথেষ্ট নিরাপত্তা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুধুমাত্র গুটি কয়েকজন অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে পাঁচজন মনোনয়নপত্র জমা দিতে ঢুকতে পারবেন এমনটাই কিন্তু নির্দিষ্ট করা আছে করোনা পরিস্থিতির জেরেই কিন্তু এই কোভিড প্রোটোকল তৈরি করা হয়েছে এবং তার সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যত সম্ভব যে জমায়েত বা ভিড় সেটা কিন্তু যাতে ভেতরে এই সার্ভে বিল্ডিং চত্বরে অর্থাৎ যেখানে নমিনেশন কেন্দ্র রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া সেইখানে কিন্তু সেখান থেকে কিন্তু সেই ভিড় বা জমায়েতকে কিন্তু যতটা সম্ভব যাতে দূরে রাখা যায় সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড করা হয়েছে পুলিশের নিরাপত্তা রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা এবং যে সমস্ত মানুষজন রয়েছেন বেশ কিছু উৎসাহী তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এই আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে জমায়েত করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতে আসবেন সেটা তারা চাকচিক দেখতে চান সেই কারণেই কিন্তু তাদের একেবারে গার্ডরেলের বাইরে তাদেরকে দাঁড় করানো হয়েছে তারা দূর থেকেই কিন্তু সেটা দেখছেন সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ভবানীপুর উপনির্বাচন এই কারণে যে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আমরা জানি যে বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন সোহমদেব চট্টোপাধ্যায় তার মার্জিন ছিল 28,000-এরও বেশি ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লক্ষ্য যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ভবানীপুর উপনির্বাচন নির্বাচনে প্রার্থী হয়েছেন সেই কারণে শোভনদেব চট্টোপাধ্যায় যে ভোটে জিতেছিলেন অর্থাৎ প্রায় 28,719 সেই মার্জিনকে যাতে একটা রেকর্ড মার্জিনে দলনেত্রীকে জেতানো যায় সেই লক্ষ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং বলা যেতে পারে আজকের মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে সেই প্রস্তুতি কিন্তু আরো জোর কদমে শুরু করা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে রয়েছেন তার আত্মবিশ্বাসের দিক থেকে এবং ভবানীপুর যেহেতু একেবারে তার নিজেরা খাস চালু করা যেতে
পারে তার নিজের হাতে তালুর মতো চেনা সেই জায়গায় দাঁড়িয়ে এবারে ভবানীপুর নির্বাচন উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস সিদ্দিককে যথেষ্টই আত্মবিশ্বাস এবং আজকের মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে সেই প্রক্রিয়া কিন্তু আরো দীর্ঘায়িত হবে। একেবারে ধন্যবাদ, এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, সেই প্রক্রিয়াতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ, কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। রঞ্জিত মল্লিকের নিয়ন্ত্রণে কোয়েল মল্লিক নিষ্পাল নিষ্পাল গ্রামে ও প্রতিবারই আমার এতে করো ববি বউ হচ্ছে রঞ্জিত। আমি আমি কিন্তু ঘুরে গেছি, মানে আমি ভেবেছি এখানে যাই যে কিছু করার থাকলে বলে দিন, কারণ আমি দেখি নিন ফটোগুলো কিন্তু আমার কাছে আছে, ওইগুলো পাবো না, আমার কবে জমা দেয়নি। এই ঘরটা একটু বড় হয়েছে তো আগের থেকে, আমি দেখছি আগে যখন ছিল খুব ছোটর মধ্যে ছিল, কিন্তু এখন একটু স্পেসটা ভালো আছে, ভালো হয়েছে, বড় হয়েছে, ভালো হয়েছে। আমি জানি ও তো সব কিছু করি না, বলে আমি তুমি বসো, আগে আমাকে একটা করে নিয়ে তোমাকে একটু বসতে হবে, এরকম কমপ্লিট না হয় সব করে দেবো। তুমি একটু ওখানে বসে ওদের দুজনকে কাটি দরকার, বাদ বাকি তুমি কিন্তু যাবে না, বাদ হয় থাকবো। আরে ও কি চলে যেতে পারো বিশ্বাস, একজন গুজরাটি আর একজন চেহারা দেখেছি, চারজনের মধ্যে আপনি তো বসতে পারছেন, বিশাল বন্ধু হয়ে গেল, আমাকে তাদের বাস করতে খুব কষ্ট,
তুমি কার্পেটের মালিক হবে, এটাকে কত বড় বিশ্বাস নেওয়া যাবে। আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি যথার্থ আস্থা ও অনুগত্য পোষণ করে চলব এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব ও অখণ্ডতা তুলে ধরব।
মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবার 30 সেপ্টেম্বর ত্রিমুখী লড়াই ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কলকাতা টিভির খবরে শিলমোহর দিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চেব্রেওয়াল অন্যদিকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজিত বিশ্বাস ত্রিমুখী লড়াই ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা একটি আসন পূরণ করার জন্য একজন প্রার্থী হিসেবে মনোনীত হয়ে
সত্যনিষ্ঠার সাথে ঘোষণা করছি যে আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি যথার্থ আস্থা ও অনুগত্য পোষণ করেছে এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব ও ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 30 সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে ভবানীপুর কেন্দ্রে। ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জমা দিয়ে বেরিয়ে এসেছেন, তিনি গাড়িতে উঠে বসলেন। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সরাসরি আলিপুর সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে এলেন তৃণমূল নেত্রী। ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিলেন তিনি আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। দেবাশিস, ইতিমধ্যে কিন্তু মনোনয়নপত্র পেশ করলেন, জমা দিলেন তৃণমূল নেত্রী, কি জানতে পারা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মনোনয়নপত্র দিয়েছে, মনোনয়নপত্র দিয়ে এখনো পর্যন্ত আমরা যতদিন জানতে পাচ্ছি যে তিনি মহারাষ্ট্র নিবাস হলে সেখানে যাবেন, সেখানে কি গণেশ পুজো যেখানে হচ্ছে সেখানে যাবে। কারণ জানেন যে মহারাষ্ট্রে গণেশ পুজো কিন্তু বিশাল আকারে হয়, যদিও এবারে কোভিড পরিস্থিতিটা মাথায় রেখে সেখানে কিন্তু গণেশ পুজো হচ্ছে না। দেখতে পাচ্ছি সেই চিত্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিয়ে ঠিক কালীঘাটের ব্রিজ থেকে তিনি নেমে আসছেন, যাবেন তিনি দিকে, এবং তিনি যাচ্ছে দেখতে পাচ্ছেন তার কনভয় যাচ্ছে, এবং কনভয় মহারাষ্ট্র নিবাসের দিকে কনভয় চলে গেল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহারাষ্ট্র নিবাসের দিকে কিন্তু এগিয়ে আসছে কনভয়। এবং পাশাপাশি যদি জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়ে তিনি যাচ্ছেন মহারাষ্ট্র নিবাসে, যেখানে গণেশ পুজো অনুষ্ঠান হয় মহারাষ্ট্র নিবাসে। কিন্তু মহারাষ্ট্রে এই গণেশ পুজোটা খুব প্রকট ভাবে হয়, কিন্তু এবারে কোভিড পরিস্থিতির জন্য সেখানে হচ্ছে না, কিন্তু বহু মানুষ আসেন যারা মহারাষ্ট্রে, তারা কিন্তু এখানে আসেন। এবং এখানে মহারাষ্ট্র নিবাস বলে একটি স্থান রয়েছে, হল রয়েছে, সেখানে কিন্তু গণেশ পুজোর ব্যবস্থা করা হয়, এবং এই গণেশ পুজোতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে। এবং সেটাই আমরা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় কালীঘাটে তার বাড়ি ছাড়িয়ে ব্রিজ থেকে নেবে, সেই কনভয় কিন্তু চলে গেল সেই মহারাষ্ট্র নিবাসের দিকে। আমরা চেষ্টা করছি যে সেই চিত্র দেখানোর জন্য, দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কনভয় পৌঁছে গেছে মহারাষ্ট্র নিবাসের দিকে। ধন্যবাদ ধন্যবাদ দেবাশিস, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিলেন। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসেছেন তিনি, এরপরে তিনি মহারাষ্ট্র নিবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখানে গণেশ পুজো রয়েছে সেখানে আছে।